হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো ভিওয়ার্স, আজকে আমরা এমন দুজন শিশু অভিনেতা সম্পর্কে জানবো যারা এক সময় জনপ্রিয়তার শীর্ষে ছিলেন তারা বর্তমানে কত বড় হয়েছে দেখুন তো বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল অরিত্রের অভিষেক ঘটে তিথির অতিথি সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে অরিত্র সবচেয়ে বেশি পরিচিতি পায় মিঠুন চক্রবর্তীর নাচের অনুষ্ঠান ডান্স বাংলা ডান্স জুনিয়র শোয়ের মাধ্যমে এরপর চিরদিনই তুমি যে আমার সিনেমায় অভিনয় করে আরও জনপ্রিয় হয়ে ওঠে তারপর থেকে বহু বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছে অরিত্র তবে এখন বহুদিন অরিত্র দেখা মেলেনি কোথাও এখন সেই অরিত্রের পরিবর্তন ঘটেছে অনেক বর্তমানে তার ছবি দেখুন অন্যদিকে তাথই তার কর্মজীবন শুরু করেন ভারতীয় বাংলা চ্যানেল জি বাংলায় প্রচারিত ছোটদের নৃত্য প্রতিযোগিতার অনুষ্ঠান ডান্স বাংলা ডান্স জুনিয়রে অরিত্রের সাথে উপস্থাপনার মাধ্যমে তিনি আট বছর বয়সে নৃত্যের জন্য স্থানজকা পানিগ্রাহী পুরস্কার যেতেন এছাড়া তিনি বহু টেলিফিল্মে অভিনয় করেছেন রিঙ্গ পরিচালিত নীলরাজার দেশে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা পায় তবে এখন বহুদিন টেলিভিশন থেকে সরে গেছে তা পড়াশোনা নিয়ে ব্যস্ত সে তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবেন এবং ভিডিওটি কেমন লাগলো তা জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ